অনেকের অনুরোধে অবশেষে ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনে ডিটেলস আলোচনা করলাম, কারণ অনেকে অফিসে আসছে প্রতিদিনে প্রায় দুজন তিনজন করে, যারা আগে পরীক্ষা দিয়েছিল, আমার ছাত্রই ছিল, এখন তাদের বয়স 45 হয়ে গেছে, আরও বেশি হয়ে গেছে, অথবা নতুন যারা আসছে অনেকে অ্যাডমিট কার্ড হাতে পাবে বলে তাদের জন্যে। অবশেষে আমার কাছে যেটা ছিল সেটা দিলাম, এটাই দেখুন স্কুল ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের হচ্ছে কে পরিষ্কার করে এখানে লেখা আছে দেখুন, এই যে ফার্স্ট SLST ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ নন টিচিং, এই যে দেখতে পাচ্ছেন নন টিচিং গ্রুপ ডি স্টাফ, এটাই এইবারে দেখুন, এরপরে দেখুন নন টিচিং স্টাফের পরে এখানে পরিষ্কার এই যে বলে দিয়েছে দেখুন, সেলিয়েন্ট ফিচার অফ দ্য ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সিলেকশন টেস্ট ফর দ্য নন টিচিং স্টাফ, এর বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো নিয়ে, এটা কিন্তু অরিজিনাল, কোনো বানানো নয়, চারিদিকে আপনারা যেটা দেখছেন সেই জন্যেই অনেক স্টুডেন্ট অনেক অভিভাবক তারা বারবারই এসে বলছেন একটা সঠিকভাবে তথ্য আপনার কাছে আছে আপনি দিন। দেখুন সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট ফর প্রিপারেশন অফ দ্য প্যানেল অফ গ্রুপ ডি, এটা কিভাবে সিলেকশন হবে সেইটাই, তারপরে তার আগে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, এটা আপনাদের দেখা একান্তভাবে উচিত। দেখুন এখানে আছে, দেখতে পাচ্ছেন যে কী লেখা আছে ওয়েস্টবেঙ্গলে, যে গ্রুপ ডি মাদ্রাসা প্রিলিমিনারি ছেড়ে দিন হয়ে গেছে, দেখুন রিটেন এক্সামিনেশান 15 আর পার্সোনালিটি টেস্ট 5, পার্সোনালিটি টেস্ট যখন পাস করবেন তখন আমি আপনাদের পার্সোনালিটি টেস্ট সম্বন্ধে সব বলে দেবো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে অনেকের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে সেটা হলো যে পরীক্ষাটা কিসের উপরে হবে বা কেমনভাবে হবে সেইটা নিয়ে অনেকের মধ্যে অনেক দ্বিমত দেখা দিয়েছে, সেটা দেখুন আমরা আপনাদের পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি, পুরো একেবারে অরিজিনাল। কেউ বলছে জিকে আসবে, কেউ বলছে অনেক রকম আসবে, কিচ্ছু নয়। দেখুন রিটেন এক্সামিনেশান কি ফর দ্য পোস্ট অফ গ্রুপ, দেখুন যে ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ কি রিটেন এক্সামিনেশান কিসের উপরে হবে, বললাম একটু আগে বলছিলাম, অনেকে অনেক রকম বলছে জিকে আসবে, কোথায় পেয়েছে জানি না জিকে আসবে, দ্য কোশ্চেন ইন দ্য রিটেন এক্সামিনেশান উইল বি অন জেনারেল ইংলিশ 8 অ্যান্ড অ্যারিথমেটিক 7, ক্লাস 8 স্ট্যান্ডার্ডের হবে ইংরাজি এবং 8 স্ট্যান্ডার্ডের হবে ম্যাথমেটিক্স, দি টেস্ট উইল বি 1 আওয়ার ডিউরেশন, 1 ঘন্টা সময়, ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু ফুল qualify the each of the test separately, মানে কি বলছে পরিষ্কার করে দেখুন, দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু কোয়ালিফাই অফ দ্য ইচ টেস্ট সেপারেটলি, দি কমিশন উইল হ্যাভ টু ডিসক্রিশন ফিক্সড মিনিমাম কোয়ালিফাইং মার্কস কাবিনেটলি, দি কোশ্চেন উইল বি সেট ইন বেঙ্গল ইংলিশ ভার্সন, অর্থাৎ আপনাকে ইংরাজিতে 8-এর মধ্যে একটি নম্বর পেতে হবে, সেটা সম্ভবত 40% থাকে, আর অ্যারিথমেটিকে এখানে 7-এর মধ্যে সেও 40% থাকে, 40% মানে ওই 3.5-3.5 এরকম হতে পারে আর কি। তাহলে এটা আপনারা একটা দেখে নিলেন নিশ্চয়ই, সো এটা রিটেন এক্সামিনেশান, সেই জন্যে এই যে 8 নম্বর এবং 7 নম্বরের যে পরীক্ষা এটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হবে, অর্থাৎ আপনাদের কিছু গ্রামার দিয়ে দিল সেই গ্রামারের উত্তর করে দিতে হবে কম্পোজিট পেপার, অথবা একটা কিছু ট্রান্সলেশন করতে বলতে পারে, অথবা ওই যে গ্রামারের কিছু শূন্যস্থান দিতে পারে সেটাকে পূরণ করতে পারে, আর অঙ্ক কষতে হবে, কিন্তু পরিষ্কার করে অঙ্ক কষতে হবে, কষে দেখাতে হবে, অথবা বলতে পারে 2 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখুন বা 3 অঙ্কের একটা এই সংখ্যা লিখুন, এরকম কিছু একটা তথ্য দেবে যেটা গত বছর দেখা গেছে, গত আগে যেটা ছিল সেটার কথা বলছি। এবার যেটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা দেখুন, সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড প্রিপারেশান ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ, গ্রুপ ডি স্টাফের মধ্যে এটা আমার নিজের কথা না, আমি আপনার বললাম, এটা ওয়েস্টবেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের তখনকার বুকলেট ছিল। দেখুন দ্য ইভ্যালুয়েশন অফ দ্য অ্যান্সার কিট এসব প্রিলিমিনারি হয়ে গেছে,
প্রেলিমিনারি নিয়ে আমি আর বলতে চাই না, এগুলো সব বলেছে, যেগুলো সব বলে দিয়ে যাবে পার্সোনালিটি টেস্ট ইত্যাদি। এই যেটা বলেছে দেখুন, প্রোভাইডেড দ্য নাম্বার অফ দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট টু বি কল ফর পার্সোনালিটি টেস্ট অ্যান্ড নট এক্সিড টু টাইমস অফ দ্য নাম্বার অফ দ্য ফাইনাল ভ্যাকান্সিজ পাবলিশ অ্যাট দ্য ডিক্লারেশন অফ দ্য রিটেন এক্সামিনেশান। এটা পরিষ্কার করে ভাববেন, যখন রিটেন এক্সামিনেশন হয় তখন যে শূন্য পদ 3,000 মতো বলেছিল, তাহলে তার টু টাইমস মানে 6,000 মতো, ছয় টু টাইমস মানে তিন হলে তাহলে হচ্ছে কে টু টাইমস মানে নয়, 9,000 মতো পাস করাবে সাধারণত, কিন্তু প্রায় আড়াই গুণ পাস করে আর কি, 10-12 এরকম হতে পারে। এগুলো অনেক জায়গায় দেখা গেছে, আগের পরীক্ষাগুলোতে দেখা গেছে। এইবারে এখানে একটা অদ্ভুত দেখুন, দেখুন এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল ক্যান্ডিডেট করা হবে, কি হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ করা হবে গ্রুপ ডি পোস্টের জন্য, এইখানে কেউ মূল্যবান একটি কথা বলেছে, পরিষ্কার করে দেখুন। ইফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট অপেন অন দ্য সেম রেডিকেট টোটাল মার্কস ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান অর ক্লার্ক অর গ্রুপ ডি স্টাফ, দি মেরিট পজিশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু দ্যার ডেট অফ বার্থ। মানে বলছে যে প্রিলির নাম্বার যোগ হবে না, এটা আগে আছে, শুধু রিটেনের যে 15 মধ্যে যে বেশি পাবেন ওই আড়াই গুণ বা তিন গুণ নেওয়া হবে, সেই অনুযায়ী আপনাদের প্যানেল তৈরি করা হবে, মানে রিটেনের প্যানেল। তারপরে কি হবে, যদি এই যে বলেছে একটা নাম্বার ধরুন 15 মধ্যে 10 পেয়েছে, যে 10 পেয়েছেন ধরুন 10 পেয়েছেন 500 জনা, তাহলে তাদের মধ্যে যা ডেট অফ বার্থ সবচেয়ে বেশি তাদেরকে নেয়া, তাকে নেওয়া হবে। আবার ধরুন ওই 15 মধ্যে কেউ 8 পেয়েছে, তাহলে তাদের মধ্যে ডেট অফ বার্থ সবচেয়ে বেশি বা যার বয়স বেশি তাকে চুজ করা হবে। এটা রিটেনের এখান থেকেও চুজ করা হবে, কারণ এখান থেকে রিটেন থেকেও বেশ কিছু আড়াই গুণ ওখানে চুজ করা হবে আপনাদের জন্য, যেটা বলে দিয়েছে দুগুণ বা আড়াই গুণ এরকম হতে পারে, সেটা ক্যান্ডিডেট রেজাল্টের উপরে নির্ভর করে কতজন পাস করছে। আর পরবর্তীটা আমি আপনাদের বলে দেবো, রিটেনে পাস করুন, তারপরে যোগাযোগ রাখুন, আমি ইন্টারভিউতে কীভাবে প্রস্তুতি নিতে হয় বা ইন্টারভিউয়ের বই আপনারা অবশ্যই বাজারে পাবেন কিছুদিনের মধ্যে।